এই আপনারা বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো বাইককে আপনারা পেয়ে যাবেন। তবে বাংলাদেশের মধ্যে এমনও কিছু বাইক পাওয়া যায় যে বাইকগুলোর দাম তো অনেক কম হয় এবং এই বাইকগুলো যতটা দেখতে সুন্দর হয়ে থাকে তার থেকে বেশি তো শক্তিশালী এরা। এবং সব থেকে ভালো ব্যাপার, এই বাইকটাকে আপনি খুব ইজিলি বাংলাদেশের মধ্যে কিনতে পারবেন, তাও আবার অল্প টাকার মধ্যে। এমনিতে বাইকটাকে জানার ইচ্ছা তো আমারও আছে, তবে প্রত্যেকবারের মতন আপনাদের সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্টো বাংলাকে। তো আর বেশি দেরি না করে আজ এই ভিডিওটাকে শুরু করা যাক। তবে আপনাদেরকে আগেই বলে রাখি, এই বাইকটা কিন্তু R15 নয়, আসলে এই বাইকটা হলো হিরোর তরফ থেকে আসা XMR 210। হিরো কোম্পানি এই বাইকটাকে লোকে আগে কারিশমা বলে চিনলেও তখনকার টাইমে এই বাইকটা অতটা ভালো ছিল না। কিন্তু যখন এই বাইকটাকে 2022 সালের মধ্যে নতুন আপডেট দিয়ে পেস্ট করা হলো তখন এই বাইকটা সাধারণের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেল। এবার যেহেতু এই বাইকটা 210 cc বাইকটাই খুব ইজিলি কোনো অসুবিধা ছাড়া বাংলাদেশের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছে, তবে আপনাদের মাথায় খেয়াল আসতেই পারে যে এই বাইকটা বাংলাদেশের মধ্যে কবে আসবে এবং এই বাইকটা বাংলাদেশের মধ্যে দাম কত হতে পারে, এই সব কিছু অ্যান্সার আজ আপনি ভিডিও শেষে জানতে পেরে যাবেন, তাই ভিডিওটা দেখতে থাকুন। তবে এই বাইকটার মধ্যে ব্যবহার করা যায় সিঙ্গেল সিলিন্ডার 210 cc এয়ার কুলিং ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুব ইজিলি 25 PSI পাওয়ারের সাথে 9225 RPM জেনারেট করে দিতে পারে। তখন এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 147 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। এবং এই বাইকটার মধ্যে আমরা একটি 15 লিটার ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন যে আপনাকে 41 কিলোমিটার মাইলেজ দিতে পারে। ভাই সত্যি কথা বলতে স্পিড যাই হোক মাইলেজ দিক থেকে সব থেকে সেরা বাইক তো ভাই এটাই। এবার যেহেতু হিরো কোম্পানি আগের বাইকের তুলনায় এই বাইকের মোডে আপডেট দিয়েছে, তাই হিরো কোম্পানির ডুয়েল চ্যানেল ABS থেকে শুরু করে স্মার্টফোন কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি এবং সামনের দিকে একটি বড় হেডলাইটের সাথে অনেক ফিচার্স দিয়েছে, যেটা বাইককে আগের তুলনায় অনেক বেশি বেটার করেছে। এবার এই বাইকের মেইন কোশ্চেন, এই বাইকটা কি বাংলাদেশের মধ্যে পাওয়া যাবে? তবে এর অ্যান্সার হবে হ্যাঁ, কারণ হিরো কোম্পানি 29 আগস্ট 2023 সালে এই বাইকটাকে লঞ্চ করে দিয়েছে বাংলাদেশে, এবং এই বাইকটার প্রাইস R15 থেকে অনেক বেশি কম হয়ে থাকে। এবার যেহেতু এই বাইকটার প্রাইস R15 থেকে অনেক বেশি কম হয়ে থাকে, তাহলে মার্কেটের মধ্যে R15 সব থেকে বড় কম্পিটিটর XMR-ও হতে পারে। যেমনই ধরুন R15 মধ্যে ব্যবহার করেছে 155 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলিং ইঞ্জিন, এবং R15 সর্বোচ্চ গতি 150 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে, যেটা আপনি এই দুনিয়ার মধ্যে এই বাইকটাকে মিরাকেল বাইকও বলতে পারেন, কারণ এরকম তারা ইঞ্জিনের সাথে এরকম তারা পাওয়ার কোনো বাইকই দিতে পারে না। কিন্তু তবু এই বাইকটাকে ছেড়ে কি আপনার R15 কেনাটা সব থেকে বেটার হবে? যেরকমই আপনারা শুনলেন, এই বাইকটার মধ্যে 210 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকটা খুব সহজে আপনাকে 147 কিলোমিটারের সর্বোচ্চ গতি দিয়ে দেয়। মানে R15 থেকে এই বাইকের সর্বোচ্চ গতি মাত্র 3 কিলোমিটার কম। তো এবার এইটা তো নয় যে আপনি বাইক কিনে আগেই রেস করতে লেগে যাবেন লোকেদের সাথে, তো ভাই খারাপটা কি আছে? মানে মাত্র 3 কিলোমিটারই তো কম। এবং যদি প্রাইসের কথা বলি, তাহলে এই বাইকটার এক্সরুম চালু হয়ে থাকে 3,99,000 থেকে অ্যারাউন্ড আপনি 4,00,000 টাকাই ধরুন, এবং R15 এক্সরুম চালু হয়ে থাকে প্রায় 6,00,000 টাকা হয়ে থাকে। তাহলে মাত্র 3 কিলোমিটার বেশি নেওয়ার জন্য আপনাকে 2,00,000 টাকা এক্সট্রা পুরো খরচ করতে হচ্ছে। তো এই টাইমে ভাই আমি আপনাকে রেকমেন্ড করবো যে আপনি R15 ছেড়ে এই বাইকটা নেওয়া আপনার জন্য সব থেকে বেস্ট হবে, কারণ R15 তুলনায় এই বাইকটার দাম তো কম এবং R15 থেকে ফিচার্সও অনেক বেশি। তো আপনার জন্য বেস্ট হবে সব থেকে এই বাইকটাই নেওয়া। বাকি ডিসিশন হচ্ছে আপনার, আপনি R15 নেবেন না হিরো XMR নেবেন। যদি ভিডিও থেকে ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।